সুপ্রভাত বন্ধুরা, আজ 17 নভেম্বর 2023 শুভ শুক্রবার। আজকেও খুব একটা সুন্দর দিন। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই খুব সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ প্রভাতী চর্চায় একটা গল্প নিয়েই হাজির হয়ে গেছি। গল্পটির নাম আক্ষেপ। আসলে জীবনে অনেকের অনেক আক্ষেপ থেকে যায়। অনেক কিছু চাওয়া পাওয়ার মধ্যে মানুষ অনেক কিছুই মানুষ পায় না। আমাদের অনেক কিছুই চাওয়া পাওয়া, সব কিছু নিয়ে জীবনটা কাটে। যেটাই আমরা পাই না সেটাই আমাদের আক্ষেপ, যেটা পেলাম না জীবনে। এরকমই একটা গল্প নিয়ে হাজির হয়েছি। হাওড়া স্টেশনে একটা ট্রেন খুব দ্রুত গতিতে ছুটে চলেছে, খড়গপুর এক্সপ্রেস। সেই ট্রেনে এক ভদ্রমহিলা ভেতরে বসে আছেন। একটা মেয়ে দ্রুত গতিতে ট্রেনে উঠল। তখন ওই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা তাকে বলল, এটা খড়গপুর এক্সপ্রেস তো? বলল, হ্যাঁ মাসিমা। বলল, আচ্ছা তুমি আমার পাশেই বসো না। মেয়েটা ভদ্রমহিলার পাশেই বসল। বসেই তার স্মার্টফোন বার করে ফোনের মধ্যে SMS করতে থাকলো। হয়তো তার কোনো কাজ আছে, সে কাজ করছে ফোন দিয়ে। ভদ্রমহিলা বলল, আচ্ছা তোমার এই স্মার্টফোনটার দাম কত গো? ভদ্রমহিলা স্মার্টফোন ঠিক বলতে পারেন না, বললেন বড় ফোনটার। বয়স হয়েছে কিছুটা, অনেকটাই তার বয়স হয়েছে। তখন ওই মেয়েটি বলল, মাসিমা আপনি কোথায় যাচ্ছেন? বলল, বাপের বাড়ি। বলল, বাপের বাড়িতে বাবা মা কেউই নেই, দাদা ভাই বোনেরা আছেন, তাই তাদেরকে অনেক দিন পরে দেখতে যাচ্ছি। বলছে, বাহ খুব ভালো। বলল, তোমার এই স্মার্টফোনটার দাম কত? বলল, খুব একটা দাম না, মোটামুটি। জানো তো আমি না আমার ছেলেকে কতবার বলেছি, একটা স্মার্টফোন আমাকে কিনে দে, একটা বড় ফোন আমাকে কিনে দে। ছেলেটা তখন বলে, তুমি এসব মা অ্যান্ড্রয়েড ফোনের কাজ করতে পারবে না, তুমি এইসব ফোন চালাতে পারবে না, তোমার এখন অনেক বয়স হয়েছে। আমার মনটা না বড্ড খারাপ হয়ে যায় জানো, মেয়েটাকে ভদ্রমহিলা বলছেন। বাড়িতে অনেক সময় বৌমার ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, বেশি করলে যদি আবার নষ্ট হয়ে যায় তাই আবার রেখে দিই। বৌমা কিচ্ছু বলেন না কখনো ফোন ধরলে। বৌমাও আমাকে একটা ফোন কিনে দিতে ইচ্ছে করে, কিন্তু ছেলের জন্য পারে না। ছেলে সবসময় বলে, তোমার দ্বারা এইসব ফোন হবে না, তোমার দ্বারা আর কিছু হবে না মা। তখন আমার মনে খুব দুঃখ হয়। আমার আসলে এইসব ফোন খুব ভালো লাগে। তখন মেয়েটি বলল, মাসিমা এইসব ফোন চালানো কোনো কঠিন না, দেখবেন ছোটো ছোটো বাচ্চারাও এইসব ফোন নিয়ে খেলা করে, ওরাও পারে, তাহলে আপনি পারবেন না কেন? ভদ্রমহিলা বলল, ঠিকই তো, আমার না পারার কী আছে? আমাদের বয়স হয়ে গেছে দেখে ছেলেরা বলছে এটা পারবে না ওটা পারবে না। আচ্ছা আমরা যদি, ছেলেরা যখন ছোট থাকে, জন্মাবার পরে যখন একটু বড় হয়, যখন পড়াশোনা শেখার সময় হয়, তখন যদি আমরা বলি এর দ্বারা কিচ্ছু হবে না, তখন কি হতো? বড়ই আক্ষেপ এই ফোনটা আমায় কিনে দেয় না বলে। ভদ্রমহিলার এই ফোনটা খুব ভালোবাসে, এই অ্যান্ড্রয়েড ফোনে
সবার হাতে হাতে দেখে, সেই জন্য খুব প্রিয়। আজ এখানেই আসি, বিদায় বন্ধুরা।